ফজরের সময় বাইতুল আকসা মুসলমানদের দ্বিতীয় কেবলা মুসলমানদের তৃতীয় সর্ববৃহৎ জায়গায় ফজরের সময় মুসলমানদের রক্ত ঝরেছে মুসলমান নামাজ পড়তে এসেছেন ইসরায়েলি সৈন্যরা গুলি করে তাকে শাহাদত বরণ করায়ছে আজকে গোটা বিশ্বে যে মুসলিম নির্যাতিত নিপীড়িত অকাতর কাফের হাতে জান দিচ্ছে রক্ত দিচ্ছে কোরআনের পাখিরা যে জেলে বন্দি আছে আজকে যদি মুসলমানেরা দীপ্ত শপথ নিতে পারে বদরের প্রান্তর থেকে বদরের শিক্ষা থেকে আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন বাস্তবায়ন করব আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন চাই ইসলাম বিদ্বেষী শক্তির কাছে আমরা কিঞ্চিত মাত্র কোনো জায়গা ছেড়ে দিব না তাহলে মুসলমানেরা আবার পুনরায় গোটা বিশ্ব পরিচালনা করা সম্ভব মুসলমানেরা গোটা বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব রমজান মাস একদিকে কোরআন নাজিলের মাস কোরআন স্পর্শ করার কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আবার রমজান মাস হচ্ছে কোরআন প্রতিষ্ঠার মাস কেমনটি করে কোরআন প্রতিষ্ঠার মাস সম্মানিত উপস্থিতি এই পবিত্র মাহে রমজান মাসের সুতরাই রমজান সুসংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ মুসলমানদের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সুসংগঠিত হয়েছিল সুতরাই রমজান সুতরাই রমজান মুসলমানদের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের দিকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনদেরকে নিয়ে রওনা হবেন মনের দিক থেকে ইতস্তত করছেন কেমন করে নিয়ে যাবেন এই বদরের যুদ্ধ হবে একদিকে ইসলামের যুদ্ধ আরেকদিকে ইসলামের শত্রুতের যুদ্ধ এই যুদ্ধ হবে রক্ত সম্পর্কিত সন্তান পিতার বিরুদ্ধে অস্ত্র ধরবে দাদা লাতির বিরুদ্ধে অস্ত্র ধরবে ভাতিজা চাচার বিরুদ্ধে অস্ত্র ধরবে ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে রক্ত সম্পর্ক নয় সম্পর্ক ইমানই সম্পর্ক এই সম্পর্কে যুদ্ধ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের দিক থেকে ইতস্তত করছেন এমন সময় হযরতে মেকদাদ বর্ষিয়ান সাহাবি দানিয়া বললেন ইন্তাদাবনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসুমা তাশাউন হাইসুমা আমারাল্লাহ মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দানিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মন খারাপ করবেন না আপনি তোস্তবত করবেন না আপনি আমাদেরকে নিয়ে চলেন আমরা আপনার সঙ্গে আছি إنا لا نقول كما قال بنو إسرائيل موسى اذهب أنت وربك فقاتلا أمر موسى عليه الصلاة والسلام القوم المتبول بنا هي موسى তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা ঘরে বসে থেকে দেখি বরং আমরা বলবো আইনা মানা যতক্ষণ পর্যন্ত আমাদের এক একটা চোখের পাতাও নড়ে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা তাজা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সঙ্গী হই আপনার সঙ্গে আমরা লড়তে রাজি আমাদেরকে নিয়ে চলেন আমরা সেই দিকে যেতে রাজি আমরা ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে হয়ে লড়ব আপনার সঙ্গে হয়ে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি আমরা জীবিত আছি আমাদের দেহে প্রাণ আছে আমরা ততক্ষণ পর্যন্ত চলতে রাজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ ও আমার সাহাবীরা তোমাদের মন মানসিক মন মানসিকতা যখন এই তখন তোমরা আমার সাথে চলো ওই জান্নাতের দিকে যেই জান্নাতের বিশালতা হবে এই আসমান আর ওই জমিনের চাইতেও বিশাল বিশালতা হবে তোমরা সবাই ওই জান্নাতের দিকে চলো সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাই রমজান বদর নামক প্রান্তরে মদিনা থেকে ৩৫০ মাইল দূরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনদেরকে নিয়ে রওনা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে কোরআন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চৌন রওনা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা রোজা ভাঙ্গো রোজা ভেঙ্গায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনদেরকে খাওয়ায়া শক্তি করে নিয়ে বিশ্বনবী রওনা হলেন বদরের প্রান্তরে সম্মানিত উপস্থিতি সুতরে রমজান আজকে আমাদের গত ৫-৪-২০২৩ তারিখেও ফজরের সময়
বাইতুল আকসা মুসলমানদের দ্বিতীয় কেবলা, মুসলমানদের তৃতীয় সর্ববৃহৎ জায়গায়। ফজরের সময় মুসলমানদের রক্ত ঝরেছে, মুসলমান নামাজ পড়তে এসেছে, ইসরায়েলি সৈন্যরা গুলি করে তাকে শাহাদত বরণ করায়ছে। আজকে গোটা বিশ্বে যে মুসলিম নির্যাতিত নিপীড়িত অকাতর কাফের হাতে জান দিচ্ছে, রক্ত দিচ্ছে, কোরআনের পাখিরা যে জেলে বন্দে আছে, আজকে যদি মুসলমানেরা দীপ্ত শপথ নিতে পারে বদরের প্রান্তর থেকে, বদরের শিক্ষা থেকে, আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন বাস্তবায়ন করব, আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন চাই ইসলাম বিদ্বেষী শক্তির কাছে, আমরা কিঞ্চিত মাত্র কোনো জায়গা ছেড়ে দিব না, তাহলে মুসলমানেরা আবার পুনরায় গোটা বিশ্ব পরিচালনা করা সম্ভব, মুসলমানেরা গোটা বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব, মুসলমানদের হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে ইনশাআল্লাহ। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, আমরা সবাই বদরের শিক্ষা নিয়ে আমরা সবাই যেন জীবন পরিচালনা করে, সকল ধরনের অন্যায় অসত্যের মুখে কুটারাঘাত করে আমরা যেন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি, কোরআন প্রতিষ্ঠিত করতে পারি আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন কোরআনুল কারিম প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।